তুমি এবার হাতটাকে একটু আগায় দাও এখান থেকে আসে পাশে কিছু আর একটু উপরে উঠা দাও আগায় দাও হ্যাঁ ওকে গট ইট দেন এই হাতটাকে দিয়ে তুমি এই পাশেরটাকে ধরো এটা দাও হ্যাঁ পাটা একটু উপরে উঠা দাও দেন এই হাতটা দিয়ে তুমি এবার এই হ্যাঙ্গিংটা ধরতে পারো কোনটা উপরের এটা হ্যাঁ এরপর বডিটা আস্তে হবে হ্যাঁ ক্রস করে তুমি এটাকে ধরো ও ম্যান তুমি হচ্ছে কি বডিটাকে আপ করো লোয়ার বডিটাকে একটু ডাউন করে দাও এই তো আস্তে আস্তে ওকে সাজিদ আজকে আমরা কি শিখব গাছে চড়া বান্দ্রামি আচ্ছা ঠিক আছে যেটা রক তুমি হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দিবা আমি ওইভাবে ওটা ফলো করব ওকে ঠিক আছে শুরু করা যাক ওকে আমাকে প্রথমে বলো কি করতে হবে এখন শুরু করব হচ্ছে প্রথমে আমরা ওভারহ্যাঙ্গিং বলে এটাকে ঠিক আছে যেহেতু এটা সোজা আছে তারপর এখানে একটু ওভারহ্যাং হয়ে গিয়েছে সো এটাকে হচ্ছে কি ওভারহ্যাঙ্গিং ক্লাইম্বিং এর জন্য একটা প্র্যাকটিস সেশন বলতে পারো সো আমরা নিচে থেকে শুরু করব আমি সামাত ফার্স্ট হচ্ছে কি তুমি এই দুইটা জিনিস ধরে এটা থেকে উঠা শুরু করো হ্যাঁ তুমি এখানে পা রাখো সো টাফ এটার উপর তুমি ঝুলিয়ে দাও ঠিক আছে তারপর তুমি তোমার ডান হাত দিয়ে এখানে ধরো ওকে দেন বাম হাত দিয়ে তুমি হচ্ছে গিয়ে এ পাশের হ্যাঙ্গিংটা ধরো বা এটা ধরতে পারো এখানে একটু বেস পাবা বেশি এটা বেটার ওকে তোমার যেখানে কমফোর্ট ফিল হয় তারপর এখন পাটা একটু উপর উঠাও পাটা এখানে উঠাও ওকে এই জায়গা পজিশন তুমি এবার হাতটাকে একটু আগায় দাও এখান থেকে আসে পাশে কিছু আর একটু উপর উঠা দাও আগায় দাও হ্যাঁ ওকে গট ইট দেন এই হাতটাকে দিয়ে তুমি এই পাশেরটাকে ধরো এটা দাও হ্যাঁ পাটা একটু উপরে উঠে দাও দেন এই হাতটা দিয়ে তুমি এবার এই হ্যাঙ্গিংটা ধরতে পারো কোনটা উপরের এটা হ্যাঁ এরপর বডিটা কাছ ছেড়ে একটু উঠা নাও ছেড়ে দাও হ্যাঁ দেন আর এই হাত দিয়ে এ পাশে এই হ্যাঙ্গিং আরেকটা আছে এটাকে ধরো হোলসটাকে ধরো ওকে এবার পাটাকে উঠে দাও এটার উপরে আস্তে বডিটা পুল করো বডিটা রিল্যাক্স করো হাতে পুল করো পুল করে দেন হচ্ছে গিয়ে পাটাকে এখানে দাও এই জায়গা থেকে আবার শুরু করতে হবে ভিডিও চলুক ওকে সাবধান দেখো বডির উপর যেতে প্রেসার না পড়ে তাহলে হাতটা ছিলে যেতে পারে আমি বুঝলাম যে মানে হাতের মাসেল গুলো আমাকে স্ট্রং হতে হবে यस ওকে আমরা আমাদের যেখান থেকে শেষ করছি ওই জায়গা থেকে আবার শুরু করি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু হাতটাকে আগে রিল্যাক্স করে নাও আচ্ছা এই ধরনের ওয়ার্কআউট গুলোর জন্য মানে এই যেহেতু দেখলাম যে হাতের মাসেল গুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ দরকার সাধারণত আমি তো সাইক্লিস্ট তো আমার হচ্ছে লোয়ার মাসেলগুলো খুব স্ট্রং তুলনামূলক আপার বডি থেকে সো আমার হাতের মাসেলগুলো যেহেতু সাইক্লিংয়ে সবচেয়ে কম ইউজ হয় অতটা স্ট্রং না এই হাতের মাসেলগুলো আরও স্ট্রং করার জন্য কী করা যেতে পারে হাতের মাসেলগুলো স্ট্রং করার জন্য হ্যাঁ কিছু এক্সারসাইজ আছে তারপর যারা রক ক্লাইম্বাররা নর্মালি তাদের বাসায় বা এদের প্র্যাকটিসের জন্য আরও কিছু এরকম ওয়াল আছে যে ওয়ালে তুমি হ্যাং করে থাকবা আরও কিছু ধরনের এক্সারসাইজ আছে যেগুলো তুমি রেগুলার প্র্যাকটিস করতে পারবে তাহলে হচ্ছে হাতের মাসেলগুলো অ্যাক্টিভ হবে আরও বুক ডাউন আছে তারপর হচ্ছে গিয়ে পুল আপ আছে এগুলো রেগুলার হচ্ছে করতে হয় ওকে আমরা সেকেন্ড পর্ব শুরু করতেছি না হ্যাঁ একটা হাত দিয়ে এটা ধরো ওকে আর একটা হাত দিয়ে এই পাশের পুলটাকে ধরো এটা টাফ হবে তাহলে তুমি এটাকে ধরো এটা তোমার জন্য আরো বেশি টাফ হয়ে যাবে ওকে আই থিঙ্ক তারপর বডিটাকে একটু ছেড়ে দাও নিচের দিকে দাও হ্যাঁ ওকে দেন ওই হাত দিয়ে ক্রিস ক্রস হবে হ্যাঁ ক্রস করে তুমি এটাকে ধরো ও ম্যান তুমি হচ্ছে কি বডিটাকে আপ করো লোয়ার বডিটাকে একটু ডাউন করে দাও এই তো আস্তে আস্তে আমি এই পজিশনে ছিলাম রাইট হ্যাঁ অন করছস অ্যান্ড দেন এখানে ধরবো হ্যাঁ তোমার যে খেয়ে সুবিধা হ্যাঁ রাখো যদি পা লক করতে পারো ওই হাতটা এটা ধরে ফেলো হ্যাঁ ফাইন এই হাত দিয়ে এটা ধরো এই যে দুই হাতের পাশে নিয়ে আসো দুনো হাত হ্যাঁ দেখো ওই পাটাকে হোলসের ভিতর নিতে পারো নাকি
যেটা আমি হ্যাঁ ওকে এ এ হোলসে এই হোলসে বলতে এখানে হ্যাঁ দেন হচ্ছে বডিটাকে পুল করে এটা পুরো উঠানোর চেষ্টা করো যেটা আমি চেষ্টা করছি আমি ক্লাইম্বিং এর এই যে টেকনিক্যাল ব্যাপারটা এটা তো আজকে আমার প্রথম দিন সো তোমার এই স্টুডেন্টের প্রথম দিনের পারফরম্যান্সে তুমি কতটা সন্তুষ্ট হইছো সন্তুষ্ট হয়েছি বিষয়টা হচ্ছে কি তোমার হোলসগুলো কীভাবে ধরতে হবে বা তোমাকে কোন জায়গায় বডি পজিশন কীভাবে রাখতে হবে এই জিনিসটা তোমার নলেজে ছিল না দেখে প্রবলেমটা হয়েছে যদি নলেজে এই জিনিসগুলো থেকে যায় বা তুমি আবার প্র্যাকটিস করো বা মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ প্রবলেম হবে না কারণ অ্যাক্টিভ বডি খুব সহজে হচ্ছে কি জিনিসগুলোকে খুব অপ্ট করে আমার খুব ইন্টারেস্ট লাগছে ব্যাপারটাতে এবং আমি অবভিয়াসলি ইনশাল্লাহ এটা নিয়ে আরও কাজ করতে আগ্রহী।